2,43,00,000 2,460 ভোটারে প্রকাশ পালে 24 নির্বাচনের খসড়া ভোটার তালিকা। চলিত 2023 বর্ষত এই পর্যন্ত বৃদ্ধি পাইছে 1,90,797 ভোটার। জনতা ভবনত এক সংবাদমেল অনুষ্ঠিত করে নির্বাচনী আয়োগের মুখ্য নির্বাচনী বিষয়া অনুরাগ গোয়েলে সদরি করলে খসড়া ভোটার তালিকার এই তথ্য। আমি এই যে রোলটো প্রস্তুত করলাম, ইয়াতে আমার টোটাল ইলেক্টর্স আছে 2,43,02,460, 2,43,02,460, তার মাজত মেল ইলেক্টর আছে 1,22,12,483 আর ফিমেল ইলেক্টর আছে 1,20,20,89,569। মুখ্য নির্বাচনী বিষয়ায় স্পষ্ট করে দিলে সমষ্টি হলনি হলেও ভোটার তালিকার নাম আগর দরেই থাকিব। যার জি এপি কার্ড, এপি কার্ড খালি চিনাক্তকরণ কারণে আছে, আপনার পলিং সমষ্টি বা পলিং স্টেশন বলি তার কোনো সম্পর্ক নাই। আর এনিওয়ে কমিশন ইলেকশন ওসর সদায় অল্টারনেটিভ 20টা ডকুমেন্ট দিয়ে কি জি আপনি লই গেলে ভোট দিব পারে, সো হেটু লই কোনো সমস্যা নাই। ইফালে ভোটার তালিকার কারবার যদি নাম বাদ পড়ছে, তালিকাত নাম সন্নিবিষ্ট করবলৈ আবেদন করা সকলে অগ্রাধিকার লাভ করিব, কিয়নো 8 ফেব্রুয়ারীত প্রকাশ পাব চূড়ান্ত খসড়া ভোটার তালিকা। 1/1/2024 লৈ যি কেজন আমার নাগরিক 18 বছর বা তার উপর বয়স হয়ে যাব, তেওঁলোকে এই ভোটার তালিকাত অন্তর্ভুক্ত হব পারিব। আর হেতু কারণে এই কেজন মানুষ সব আমার রাইজক মই অনুরোধ জানাম, সরু ডাঙ্গর কি যি কেজন 18 বছর ক্রস করিব 1/1/24 পিছত, তেওঁলোকে ইমিডিয়েটলি 1/1/24 লৈ যে মানে 18 বছর ক্রস করিব, তেওঁলোকে ইমিডিয়েটলি এপ্লাই করক। ইফালে এই খসড়া ভোটার তালিকার ওজন আপত্তির শুনানির বাবে 2টা দিন ধার্য করা হয়েছে। তালিকা সন্দর্ভত আপত্তি দর্শাবলৈ থাকিলে 16 ডিসেম্বর আর 22 ডিসেম্বরত নির্বাচনী আয়োগের শুনানিত হাজির হব লাগিব। ওজন আপত্তি নিষ্পত্তিকরণের পিছত হওয়া চূড়ান্ত তালিকার ভিত্তিতেই হব 2024 সাধারণ নির্বাচন। ইতিমধ্যে রাইজর সুবিধার বাবে জিলায় জিলায় প্রশাসনে রাজহুয়া করেছে খসড়া ভোটার তালিকা। আজিপরা ফর্ম লওয়াতো আরম্ভ হয়েছে, অনলাইন প্রক্রিয়া খুলি গৈছে, অহাকালিপরা পলিং স্টেশনতো বুথ লেভেল অফিসার বহীখন লয় মানে ভোটার তালিকা লয় যাব। এই প্রক্রিয়াটো 8 জানুয়ারী লৈ চলি থাকিব, মানে যে আমার ক্যাম্পেইন পিরিয়ড যে আমি বলি কও ফর দ্য SSR, এটু 1 মাস চলি থাকিব। 8 ডিসেম্বর আজিপরা আরম্ভ হয়, 8 জানুয়ারী লৈ ক্যাম্পেইন পিরিয়ডর ফর্ম 6, 7 আর 8 লওয়া প্রক্রিয়াতো চলি থাকিব। ইফালে ধারণা করা হয়েছে নির্ধারিত সময়ের পূর্বেই অনুষ্ঠিত হব পারে দেশের সাধারণ নির্বাচন, সেইবাবে ভোটার তালিকা প্রস্তুতক লৈ প্রশাসনে গ্রহণ করেছে তৎপরতা। আনকি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মতেও মার্চ মাহৰ ভিতৰতেই সমাপ্ত হব পারে ভোট যুদ্ধ। আগুয়ার পরিবেশটো কত, ফেব্রুয়ারিত বাজেট হব, মার্চত অসমৰ নমিনেশন হব, কোনোটো পরিবেশ নাই। আমার 12 ফেব্রুয়ারিত বাজেট, 12 ফেব্রুয়ারিত বাজেট শেষ হয়ে মানে ইলেকশন কমিটির মিটিং আরম্ভ হব। অসমত যাবার 7 এপ্রিল 11 এপ্রিল এনেকাত ইলেকশন আছে, গতিকে ফেব্রুয়ারিলেকে তো ইলেকশন নহয়, ফেব্রুয়ারি পিছন মার্চত হব, মার্চ মানে অসমতে এনেও মার্চতে। নিউজ ডেস্ক, নিউজ 18 অসম, নর্থ ইস্ট।